চাঁদপুরের মতলব উত্তর উপজেলার অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ শুরু হয়েছে। বুধবার সকালে উপজেলা এলএসডি অফিস প্রাঙ্গণে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ধান চাল সংগ্রহ কমিটির সভাপতি গাজী শরীফুল হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন ছ্যাঙ্গারচর পৌরসভার প্যানেল মেয়র আব্দুল মান্নান ব্যাপারী, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল রব, রেদওয়ান আহমেদ। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ জামাল উদ্দিন সহ সকল কার্ডধারী কৃষকগণ উপস্থিত ছিলেন। খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সরকারি মূল্যে প্রতি কেজি ২৭ টাকা দরে প্রান্তিক কৃষকদের কাছ থেকে ২৮৫ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় লটারির মাধ্যমে ১৪২ জন কৃষককে নির্বাচিত করা হয়েছে। এতে প্রতি কৃষক গুদামে ২ টন ধান বিক্রি করতে পারবে। এ ধান সংগ্রহ কর্মসূচি চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।